সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গত 13 জুলাই থেকে উনি নিখোঁজ ছিলেন। এই অধ্যক্ষ নিখোঁজ থাকার পরবর্তী বিভিন্ন সময় তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে, না পেয়ে পরবর্তীতে 22 তারিখ তার ছোট ভাই দীপন চন্দ্র বর্মন, এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন, নিখোঁজ হিসেবে এই লোকাল যে থানায় এখানে একটি জিডি করেন। এই ঘটনাটি বিভিন্ন সাংবাদিক যে আপনাদের পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। 22 তারিখে 22 জুলাই জিডি পরবর্তী র‍্যাব ইন্টেলিজেন্স এখানে যে র‍্যাব চার তারা বিভিন্নভাবে এই মিন্টু চন্দ্র বর্মনকে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে বের করার যে আমাদের যে চলমান যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন তদন্ত কার্যক্রম, বিভিন্ন ছায়া তদন্ত এটা চলমান ছিল। এই প্রেক্ষিতে অদ্য আজকে মধ্যরাতে আমরা মিন্টু চন্দ্র বর্মনের সাথে যারা এখানে এই স্কুল অ্যান্ড কলেজে যারা পার্টনার ছিলেন এদের মধ্যে একজন ছিল রবিউল এবং এদের মধ্যে একজন ছিল মোতালেব, এই প্রথমত আমরা রবিউলকে শনাক্ত করতে সক্ষম হই যে রবিউল ঘটনা পরবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় ছিল। রবিউলকে আমরা আজকে মধ্যরাতে আবদুল্লাপুর, ঢাকার রাজধানী আবদুল্লাপুর থেকে আমরা তাকে আটক করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আমাদেরকে বলে যে গত 13 জুলাই রবিউল এবং তার ভাগিনা বাদশা এই দুজন মিলে এই যে আমাদের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অত্যন্ত দক্ষ একজন অধ্যক্ষ তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। রবিউলের ভাষ্যমতো আমরা জানতে পারি গত 13 জুলাই রাত্রেবেলা 2300 ঘটিকায় আপনার এই যে স্কুল অ্যান্ড কলেজে তারা রাত্রেবেলা কোচিং চালাতো, করোনার মধ্যেও তারা নিয়মিত কোচিং কার্য পরিচালনা করে আসতেছিল। কোচিংয়ের পরবর্তী তাকে 106 নাম্বার রুমে রবিউল এবং বাদশা ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে প্রথমত বাদশা মিন্টু চন্দ্র বর্মনের মাথায় হাতুড়ি দিয়ে একটি আঘাত করে, পরবর্তীতে রবিউল এবং বাদশা দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে, যেখানেও আমাদের র‍্যাবের দল আরেকটি যেটা মাথা সেটা বের করার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মিন্টু চন্দ্র বর্মন একজন দক্ষ শিক্ষক ছিলেন, তার সাথে রবিউল এবং পরবর্তীতে এই যে ঘটনা রবিউলের সাথে তার মনোমালিন্য ছিল এবং সেই রবিউল মোতালেব কে আমরা গ্রেফতার করি রবিউলের জিজ্ঞাসাবাদে, যে মোতালেবের মাধ্যমেও আমরা জানতে পারি যে এই হত্যার পরিকল্পনাটি গত 7 জুলাই এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যে হয়েছিল। সেখানে গ্রেফতারকৃত রবিউল এবং গ্রেফতারকৃত মোতালেব, গ্রেফতারকৃত বাদশা তারা তিনজনে মিলে পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী রবিউল এবং বাদশা এই ঘটনাটি সম্পাদন করে। পরবর্তীতে আমরা বাদশাকে রংপুরের সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং মোতালেবকে আমরা এই আশকোনা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি প্রথমত তাদের মধ্যে এই তারা তিনজনই রবিউল, আপনার যে মিন্টু চন্দ্র বর্মন এবং মোতালেব তারা তিনজনে মিলেই এই কলেজের মালিকানাধীন ছিলেন, তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। পাশাপাশি মিন্টু চন্দ্র বর্মন সে একজন ভালো শিক্ষক ছিলেন, উনি প্রচুর পরিমাণে কোচিং করাতেন এবং ছাত্রছাত্রী পড়াতেন, পাশাপাশি তিনি অধ্যক্ষ হিসেবে এখানে অত্যন্ত ভালোভাবে পরিচালনা করে আসছিলেন, যেটা তাদের মধ্যে একটি জেলাসি তৈরি করে। এই প্রেক্ষিতে রবিউল এবং মোতালেব মিলে তাদেরকে যে আমাদের মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার পরিকল্পনা নেয়। হত্যার সাথে সংশ্লিষ্ট আমরা যে শাবল এবং বিভিন্ন যারা হত্যাকারী ছিলেন তাদের যে ড্রেস, গেঞ্জি, জিন্সের প্যান্ট এই সকল আলামত আমরা উদ্ধার করতে সক্ষম হই।